সম্মানিত সুধী মণ্ডলী, একটা গ্রেট মেন্টাল ম্যাজিক নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমাদেরকে হেল্প করবে, তুমি আসো, তোমার নাম কি? নিঃশ্বাস। নিঃশ্বাস আমাদেরকে হেল্প করবে। নিঃশ্বাস এবার এভাবে দাঁড়াও। আচ্ছা নিঃশ্বাস, তুমি তোমার কাছে দুইটা দুইটা ই দিচ্ছি, এটা হলো কি জোর আর এটা হলো বেজোর, এই দুইটার মধ্যে থেকে তুমি একটা আমার হাতে দিয়ে দেবে, একটা রাখবে, কোনটা রাখবে? জোরটা তুমি রাখবে, এটা দিয়ে দিবে না, অর্থাৎ জোরটা তোমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি, এই জোরটা তোমার পছন্দ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা জোর তোমার পছন্দ। তাহলে তুমি এক কাজ করো, এখান থেকে আমাকে দেখাবে না, একটু বড় করে লেখো, লেখবে যেন তোমার লেখাটা আমাদের ক্যামেরা বন্দী হইতে সুবিধা হয়। তুমি এটা লিখো, এখান থেকে লিখো, এক থেকে নয়ের মধ্যে যে কোনো একটা, এক থেকে নয়, এই যে দশকের আমরা একটা প্রেডিকশন আমরা কিন্তু এই খামের মধ্যে আগেই লিখে রেখেছি, এক থেকে নয়ের মধ্যে তুমি একটা সংখ্যা লিখো, এক থেকে নয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা লিখো, একটা অঙ্ক লিখো এক থেকে নয়ের মধ্যে, আমাকে বলবে না। আচ্ছা এরপরে যে সংখ্যাটা লিখলে এটার সাথে এক যোগ করে এটার পাশে পরবর্তী সংখ্যাটা লিখো। আমি তো জানি না তুমি কত লিখেছো, লিখেছো না, তারপর যে সংখ্যাটা হলো এটার সাথে তিন বিয়োগ করে পরবর্তী সংখ্যাটা লিখো। আচ্ছা এখন যে সংখ্যাটা হলো এটার সাথে দুই যোগ করে পরবর্তী সংখ্যাটা লিখো। আচ্ছা লিখেছো না? আচ্ছা তোমার যে লাস্টে যে সংখ্যাটা লিখেছো, লাস্টে যে ডিজিটটা তুমি লিখেছো, এটা কি পাঁচের নিচে? হ্যাঁ পাঁচের নিচে। এটা কি লাস্টে ডিজিটটা কি টু? সরি ফোর। হ্যাঁ ফোর না, লাস্টের ডিজিটটা কি ফোর। আমি জানতাম যে তুমি এটাই লিখবে। দেখো এই যে এখানে আমরা, এই যে তোমার এখানে দেখো, এই যে এই যে একটা, এই যে একটা নাম্বার আমরা এখানে এটার মধ্যে লিখে রেখেছি, এই যে দেখো তো নাম্বারটা কত, 4524। আর তুমি কত লিখছো? 4524। দর্শক মণ্ডলী অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমাকেও ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।